প্রায়শই চোখের পানি আগের পানি এক করে বলেন আমার কিছুই চাই না আমার প্রধানমন্ত্রীদের দরকার নাই আমি প্রধানমন্ত্রীদের চাই না আমি মানুষের শান্তি চাই মানুষের উন্নতি চাই মানুষের কষ্ট আমি সহ্য করতে না তো আমি নিঃসময় আমি দেবার কিছু নেই আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই ক্ষমতাকে কখনো ভোগ বিলাসের বস্তুতে পরিণত করিনি আর ক্ষমতা এসে কি কোন ব্র্যান্ড পরব কোন ব্র্যান্ড নিয়ে চলব। কোন গাড়ি চলব। কোন দেশ থেকে ফার্নিচার আনব। সেই মানে কি বলে ইটালিয়ান স্যান্ডেলিয়ে লাগাবো সব চিন্তা করি না স্পিকার কি চাই না গাড়ি বাড়ি ক্ষমতা কোনটা নেই তার ক্ষমতা এসে শেখ হাসিনা এবং তার পুত্র পরিজন আত্মীয় স্বজন লুটপাট টাকা পাচার আর দুর্নীতি করে দেশে এবং সম্পদের বিদেশের পাহাড় গড়েছেন তাতে তার পরবর্তী তিন প্রজন্ম বিদেশে বিলাসী জীবন কাটাতে পারবেন এটা কোন রাজার রাজপ্রাসাদ নয় নয়রানি ভিক্টোরিয়ার বাড়ি এটি গরিব বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র পুত্র সজিবাজের জয়ের প্রাসাদ সাতাশ জুন দুই সংসদে দাঁড়িয়ে শেখ হাসিনা বলেছেন তার পুত্র টাকার অভাবে পড়তে পারে নাই আমার ছেলে চান্স পেল আমি তার শিক্ষার খরচটা দিতে পারিনি অথচ সজিবাজের জয়ের শুধুমাত্র আমেরিকায় রয়েছে তেরোটি বিলাসবহুল বাড়ি ও একটি মার্কেট বাংলাদেশের মানুষকে বোকা বানিয়ে চাটুকার মিডিয়ার মাধ্যমে শেখ হাসিনা তার পুত্রকে আধুনিক ভাবধারার তরুণ হিসাবে পরিচিত করার চেষ্টা চালিয়ে গেলেও সত্যিকার অর্থে সে কমিশন বাণিজ্য ব্যাংক ডাকাতি রিজার্ভ চুরি ডিজিটাল দুর্নীতি সহ নানা অবৈধ পন্থায় বিশ্বের বিভিন্ন দেশে গড়ে তুলেছে নামে বেনামে ব্যবসা বাণিজ্য আর সম্পদের পাহাড় আজ প্রথম পর্বে প্রমাণসহ আপনাদের সামনে তুলে ধরব মার্কিন যুক্তরাষ্ট্রে সজীব ওয়াজের জয়ের সকল বাড়ির তথ্য যা আপনাদেরকে হতবাক করে তুলবে প্রথমে তুলে ধরছি আমেরিকার অন্যতম ধনাঢ্য এলাকা ভার্জিনিয়ার প্রাসাদের তথ্য এই প্রাসাদে থাকেন সজীব ওয়াজের জয় ও তার পরিবার গ্রেট ফলসের মিল রান ড্রাইভের নয় নয় এক এক নম্বর বাড়িটি যেন এক রাস প্রাসাদ ভার্জিনিয়ার ড্রেন্সভিল ডিস্ট্রিক্ট এক এর হিলক্রেস্ট সাব ডিভিশনের বিশ নভেম্বর দুই হাজার সালে জয় এই বাড়িটি ক্রয় করেছে যার ডকুমেন্ট নাম্বার সাত এক আট দুই শূন্য শূন্য তিন বুক নাম্বার দুই তিন ছয় শূন্য শূন্য পেজ নাম্বার ছয় সাত ছয় প্রায় আট বিঘা জমির উপর নির্মিত এই প্রাসাদে ছয় হাজার পাঁচশো তেইশ স্কোয়ার ফিটের বিল্ডিং রয়েছে বাড়িটিতে ছয়টি বেডরুম জিকুজি সহ ছয়টি পূর্ণাঙ্গ বাথরুম দুইটি ড্রয়িং রুম একটি ডাইনিং একটি ব্রেকফাস্ট রুম রয়েছে এছাড়াও বেজমেন্টে রয়েছে গেমরুম রুম মদপানের বিশাল বার এবং জিম রয়েছে বিশাল হিটেড সুইমিং পুল আর বাগান বর্তমান বাজারে বাড়িটির মূল্য বাংলাদেশি টাকার হিসাবে প্রায় একশো কোটি টাকা যার বাৎসরিক খাজনা ও অন্যান্য ট্যাক্স প্রায় সাতাশ লক্ষ টাকা আর এই প্রাসাদের মালিক ডিজিটাল ব্যাংক ডাকাতের সর্দার সজীব জয় ও তার স্ত্রী ক্রিস্টিন ওয়াজেদ দর্শক আজকে ওঠার মতোই ভয়ঙ্কর তথ্য তুলে ধরব পরবর্তী বারোটি বাড়ি ও একটি মার্কেট নিয়ে আমেরিকার দুইটি গোয়েন্দা সংস্থা সহ বিভিন্ন অনলাইনে পাওয়া গেছে এই সকল বাড়ির তথ্য আমাদের অনুসন্ধানী টিম জয়ের সকল প্রকার অর্থ বাড়ি গাড়ি ব্যবসা ও মামলার তথ্য সংগ্রহ করেছে এ যেন আরেক রাজমহল সজীব যে জয় নানাভাবে অনলাইনে এই রাজমহলটি লোকাতে চেয়েছিল কিন্তু আমাদের অনুসন্ধানী টিম জয়ের এই রাজমহলের গোপন তথ্য বের করে নিয়ে এসেছে ব্লুরিডস ইনভেস্টমেন্ট অ্যান্ড ফাইন্যান্স নামে আমেরিকায় জয়ের একটি কোম্পানি রয়েছে জয়ের এই কোম্পানির নামেই ভার্জিনিয়ার গ্রেট ফলস এর স্প্রিং বেল উনিশ নম্বর বাড়িটি শুধুমাত্র বাড়ি নয় এটি একটি মহল বলা যেতে পারে দুই দশমিক তিন একরের বিশাল জায়গা জুড়ে রয়েছে গার্ডেন সুইমিং পুল টেনিস কোর্ট বাড়িটি পাঁচ হাজার তিনশো সাতানব্বই স্কোয়ার ফিটের পাঁচটি সুসজ্জিত বেডরুম সহ বারোটি বিশাল রুম এই বাড়ির বাজার মূল্য প্রায় একশো কোটি টাকা জয় এই অর্থ অবৈধ পন্থায় দেশ থেকে আমেরিকায় পাচার করেছে ব্লুরিডস ইনভেস্টমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কোম্পানির মাধ্যমে তথ্যমতে ভাবজিনিয়ার ফলস চার্চের বেলমোনর কোর্টের তিন আট এক সাত নম্বরের বাড়িটির মালিক জয় ও রেকর্ডে এই বাড়িটির ডকুমেন্ট নাম্বার এক পাঁচ চার এক তিন শূন্য ছয় বুক নাম্বার এক আট চার চার নয় পাঁচ হাজার দুইশো আটত্রিশ স্কোয়ার ফিটের এই বাড়িটি দুই হাজার চোদ্দ সালের উনত্রিশ এপ্রিল জয় ক্রয় করে নিজের ও স্ত্রীর নামে আর পেজ নাম্বার এগারোশো একান্নতে দেখা যায় দুই সালের জন্য এই বাড়ির শুধুমাত্র খাজনা দেওয়া হয়েছে প্রায় নয় লক্ষ টাকা ভার্জিনিয়ার আলেকজান্ড্রিয়া এলাকার মার্টিন স্ট্রিটের চার আট দুই তিন নং বাড়িটির ও জয় সাতাশ জুলাই দুই হাজার এক এ বাড়িটি ক্রয় করেন তিনি এই বাড়িটি নিয়ে এক ধরনের চাতুরতার সঙ্গে দুর্দান্ত এক চাল চলেছে জয় এই চাতুরতা বলে দেয় সজীব সজীবজের জয় ঠান্ডা মাথার ডিজিটাল ডাকাত দুই সালে এই বাড়িটি জয় নিজের নামে ক্রয় করলেও দুই সালে বাড়িটি তার স্ত্রীর কাছে বিক্রি করে দেন জয় বিক্রির পর বাড়িটির মালিকানায় জয় তার স্ত্রী ও নিজের নাম লিখে নেন স্ত্রীর কাছে বিক্রির মাধ্যমে জয় তার বিপুল পরিমাণ অবৈধ অর্থ আমেরিকায় লিগাল করে নেন এবার জানাচ্ছি ভার্জিনিয়ার ফলস চার্চের টাইলোর স্ট্রিটের তিন পাঁচ শূন্য সাত নম্বর বাড়িটির তথ্য বাড়িটির মূল্য প্রায় সাড়ে পাঁচ লক্ষ ডলার ভার্জিনিয়া এস্টেট ট্যাক্স ডিপার্টমেন্টের নথিতে দেখা যায় জয় দুই সালে শুধুমাত্র এই বাড়ির ট্যাক্স দিয়েছেন পাঁচ হাজার নয়শো ডলার এছাড়াও ভার্জিনিয়ার আলেকজান্ড্রিয়া এলাকায় হাইডেল সার্কেলের পাঁচ নয় শূন্য সাত নম্বর বাড়িটির মালিকানায় রয়েছে জয়ের নাম ভার্জিনিয়ার অ্যানান্ডেলের সাত এক তিন আট নম্বরের মার্কেট এবং গ্রেট ফলসের নয় আট নয় তিন নম্বর বাড়ির একশো বিশ নং ফ্ল্যাটের মালিকানায় রয়েছে সজিবজের জয়ের নাম মূলত জয় তার বেশিরভাগ বাড়ি ভার্জিনিয়ায় ক্রয় করেছে আমেরিকায় বাংলাদেশি অধ্যুষিত এলাকা নিউ বর্তমান অবৈধ হাসিনা সরকারের অনেক এমপি মন্ত্রীদের বিপুল সম্পদ রয়েছে তাই আমাদের অনুসন্ধানী টিম নিউ ইয়র্কে জয়ের সম্পদের অনুসন্ধান চালিয়ে যাচ্ছে আমেরিকার ম্যাসাচুয়েট অঙ্গরাজ্যের ক্যামব্রিজ এলাকায় হুরন অ্যাভিনিউতে সাতশো নম্বরের বিলাসবহুল বহুতল ভবনেও রয়েছে দুইটি ফ্ল্যাট যা ব্যবহৃত হচ্ছে জয়ের খুব অন্তরঙ্গ বন্ধুদের জন্য রংমহল হিসাবে এবার আসা যাক টেক্সাস অঙ্গরাজ্যে আর্লিংটন এলাকায় দুই আট এক পাঁচ নম্বর বাড়ির সাতশো চব্বিশ নং ফ্ল্যাটের মালিক শেখ হাসিনার পুত্র বজের জয় এবং আর্লিংটন এলাকার সাতশো পাঁচ নম্বর অ্যাপার্টমেন্টের পাঁচশো আটত্রিশ নং ফ্ল্যাট রয়েছে জয়ের নামে টেক্সাসের ফোর্থ ওর্থ এর আট ছয় দুই নয় নম্বর বাড়িটি জয়ের নামে রয়েছে এবং টেক্সাসের ডেসুটু এলাকার নয় এক দুই টুইন ক্লিক ড্রাইভের দুই হাজার ছয়শ বাইশ স্কোয়ার ফিটের দুইতলা বিশিষ্ট বাড়ির মালিক ডিজিটাল ডাকাত জয় দুই সালের পুনর্মূল্যায়নে এই বাড়ির ট্যাক্স অ্যাসেসমেন্ট ধরা হয়েছে দুই লক্ষ উনত্রিশ হাজার তিনশো দশ ডলার প্রিয় দর্শক জয়ের প্রকাশ্য অপ্রকাশ্য সম্পদ রূপকথার গল্পকেও যেন হার মানায় ইউরোপ সিঙ্গাপুর সুইজারল্যান্ড ও থাইল্যান্ডে জয় হাজার হাজার কোটি টাকা পাচার করেছে নামে বেনামে ইউরোপ কানাডা যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে সম্পদ রয়েছে জয়ের আমরা আগামী পর্বে আপনাদের কাছে তুলে ধরব জয়ের অবৈধ সম্পদের উৎস ও ব্যবসা বাণিজ্যের যাবতীয় তথ্য প্রমাণ